বিতং খবৰলৈ আগবাঢ়িছো আগদিনা জৰহাটৰ বেংকত বিখয়ৰ ভৰি ধৰি প্ৰাৰ্থনা বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মিৰ আৰু তাৰ ঠিক পেষ্ট নাই জৰহাট উপায়ুক্ত কাৰ্যালয়ত অভিযান চলালে মুখ্যমন্ত্ৰীৰ বিশেষ তদাৰকি আৰু অনুসন্ধান শাখাই কিহৰ কিহৰ দুৰ্নীতি চলিছে জৰহাটত কুমবাৰে আঠুলৈ বেংক বিখয়ক ৰূপজ্যোতি কুৰ্মিৰ প্ৰাৰ্থনা বেংক বিষয়াই হিতাধিকাৰীৰ ধন মোকলাই নিদিয়াৰ অভিযোগ মৰিয়নিৰ বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মিৰ হিতাধিকাৰীৰ ধন মুকলি কৰি দিবলৈ মৰিয়নিৰ বিধায়কে অনুৰোধ জনোৱাৰ পিছদিনাই যোৰহাট উপায়ুক্তৰ কাৰ্যালয়ত মুখ্যমন্ত্ৰীৰ বিশেষ তদাৰকি আৰু অনুসন্ধান শাখাৰ অভিযান বিকেন্দ্ৰিকৃত পৰিকল্পনাকোষৰ নথি পত্ৰ তন্নতন্নকৈ পৰীক্ষা কৰিলে অভিযানকাৰী দলে বহু নথি পত্ৰ পৰীক্ষা কৰাৰ পিছত মৰিয়নি সমষ্টিৰ আঁচনি ৰূপায়ণত ব্যাপক বিসংগতিৰ অভিযোগ তদাৰকী বিষয়াৰ মঞ্জুৰি পোৱা 700খন আঁচনিত 1 কোটিৰো অধিক ধনৰ দুৰ্নীতি হোৱাৰ সন্দেহত উপায়ুক্ত কাৰ্যালয়ত অভিযান চলোৱাৰ কথা ক'লে তদন্তকাৰী বিষয়াই এম এল এ এল এ ডি ফাণ্ডৰ 2011-12ৰ পৰা 16-17লৈ মানে ধৰি লওক 700মান স্কীম মানে এইটো চেংচন হৈছে কিমান স্কীম চেংচন হৈছে 700মান স্কীম আছে 700 আচ্ছা তো সেইবিলাকত মানে মোটামুটি কাম নোহোৱা বুলি এলিগেশ্যন দিছে তো আমি জাষ্ট এই তদন্ত আৰম্ভহে কৰিছোঁ মানে কিমান কিমান টকাৰ এইটো এলিগেশ্যনটো আছে প্ৰায় 1 কোটিমান টকা 1 কোটিমান টকা আৰু স্কীমৰ সংখ্যাটো কিমান কৈছে 700 1 কোটি টকাৰ কেলেংকাৰীৰ সৈতে মৰিয়নিৰ বিধায়কৰ সলনি উপায়ুক্ত কাৰ্যালয়ৰ একাংশ বিষয়া কৰ্মচাৰী জড়িত থকাৰ সন্দেহ তদন্তকাৰী বিষয়াৰ প্ৰথম মানে আজি ডকুমেণ্টৰ কাৰণে আহিছোঁ তাৰপিছত ফিল্ডত মানে গৈ আৰু এইবিলাক চেক কৰিব লাগিব যদি কোনো বিৰুদ্ধে নহয় কিয় মানে স্কীমটো গভৰ্ণমেণ্ট এমপ্লয়ীয়ে ইমপ্লিমেণ্ট কৰে হয় তো এইটো মানে কনষ্ট্ৰাকশ্যন কমিটিৰ দ্বাৰা কৰাইছিল হয় গতিকে এইবিলাক মানে এম এল এ ডাইৰেক্ট ইনভলভমেণ্ট এইবিলাকত নাথাকে জেনেৰেলি হয় ইতিমধ্যে যোৰহাট উপায়ুক্ত কাৰ্যালয়ৰ পৰা মুখ্যমন্ত্ৰীৰ বিশেষ তদাৰকি আৰু অনুসন্ধান শাখাই জব্দ কৰিছে বহু নথি পত্ৰ জব্দকৃত নথি পত্ৰৰ পুনৰ পৰীক্ষা কৰাৰ পাছতেই দুষ্টচক্ৰক জালত পেলোৱাৰ সম্ভাৱনা আছে তদাৰকী সন্থাটোৱে মৰিয়নি সমষ্টিৰ বহু হিতাধিকাৰী ধন মোকলাই দিবলৈ পাঞ্জাৱ নেশ্যনেল বেংকত ৰূপজ্যোতি কুৰ্মিয়ে আঁঠু লোৱাৰ পাছদিনাই উপায়ুক্ত কাৰ্যালয়ত চলা অভিযানত ৰহস্যৰ গোন্ধ পাইছে যোৰহাটবাসী ৰাইজে যোৰহাটৰ পৰা গৌতম বৰা News18 অসম নৰ্থ ইষ্ট মাৰ্চৰ প্ৰথম ভাগতহে হ'ব বিজেপি মিত্ৰজোঁটৰ আসনৰ ভাগ বটোৱাৰা দেশপুৰ সমষ্টিৰ অধীনৰ ছাৰ্ভেত পৰিয়াল সম্পৰ্ক অভিযান আৰম্ভ কৰি এই কথা প্ৰকাশ কৰিছে বিজেপিৰ ৰাজ্যিক সভাপতি ৰঞ্জিত কুমাৰ দাসে মাৰ্চৰ ভিতৰত প্ৰকাশ পাব বিজেপিৰ প্ৰাৰ্থী তালিকা মাৰ্চৰ প্ৰথম ভাগত মিত্ৰ দলেৰে আসনক লৈ হ'ব আলোচনা বিজেপিৰ কেন্দ্ৰীয় নেতৃত্ব বহিব অগপ আৰু ইউ পি পি এলৰ নেতৃত্বৰে সেই বৈঠকতে নিশ্চিত হ'ব কোনটো দলে ক'ত খেলিব নিৰ্বাচন বিজেপিৰ ৰাজ্যিক সভাপতি ৰঞ্জিত কুমাৰ দাসে আজি এই কথা প্ৰকাশ কৰে আমাৰ যিহেতু পাৰ্লিয়ামেণ্টেৰী বৰ্ড যিহেতু আছে পাৰ্লিয়ামেণ্টেৰী বৰ্ডে আমাৰ মাৰ্চ মাহত এই লৈ পেলাই বৈঠক কৰিব আৰু সেই বৈঠকৰ সময়তে অসম গণ পৰিষদ আৰু ইউ পি পি এলৰ লগতে তেওঁলোকে যিহেতু কেন্দ্ৰীয় সমিতি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কেন্দ্ৰীয় সমিতি অসম গণ পৰিষদৰ কেন্দ্ৰীয় সমিতি আৰু ইউ পি পি এলৰ কেন্দ্ৰীয় সমিতি আগন্তুক দিনত বহি পেলাই মাৰ্চ মাহত বহি পেলাই আগতে আমি কোনটো প্ৰাৰ্থী কোনটো ছিট ক'ত খেলিম সেইটো সিদ্ধান্ত গ্ৰহণ কৰিম আৰু তাৰপিছত প্ৰাৰ্থী তালিকা ঘোষণা কৰিম বিজেপিৰ ৰাজ্যিক সভাপতিগৰাকীৰ মতে সমাগত নিৰ্বাচন হ'ব প্ৰত্যাহ্বানহীন এইবাৰ নিৰ্বাচনটো প্ৰত্যাহ্বানহীন নিৰ্বাচন হ'ব এইবাৰ কাৰণ কিয় কংগ্ৰেছৰ অপশাসন আৰু বিজেপিৰ সুশাসনৰ কাৰণে আগন্তুক দিনত পুনৰ অসমৰ ৰাইজে এইখন চৰকাৰ প্ৰতিষ্ঠা কৰিব অসমৰ ৰাইজৰ সুৰক্ষাৰ স্বাৰ্থত কংগ্ৰেছৰ অসম বচাও আহক অভিযানক তীব্ৰ সমালোচনা কৰি ৰঞ্জিত কুমাৰ দাসৰ প্ৰশ্ন অসম বচাও অভিযান তেওঁলোকে কি যে অসম বচাও অভিযান না কাক লৈ বচাব তেওঁলোকে যে অসম বচাও অভিযানৰ কথা কৈছে কিন্তু কাক লৈ বচাব খুজিছে ইতিমধ্যে অসমৰ পশ্চিম প্ৰান্তৰ যি অৱস্থা সেই অৱস্থাৰ পৰা আমি ৰাজনৈতিকভাৱে নিঃশেষ হৈ গৈছোঁ গতিকে আজি ৰাজনৈতিকভাৱে নিঃশেষ হোৱাৰ পিছত তেওঁলোকে অসম বচোৱাৰ কথা কোৱাটো কোনো যুক্তি নাই পশ্চিম অঞ্চলৰ যিসমূহ খিলঞ্জীয়া মূলৰ মানুহ আছে সেই ধৰ্মীয় সংখ্যালঘু মূলৰে হওক বা সংখ্যাগুৰুৰে হওক তাতো তেওঁলোকেও ৰাজনৈতিক ক্ষমতা হেৰাইছে গতিকে কংগ্ৰেছৰ যি অসম বচাও অভিযান আমাৰ প্ৰশ্ন হৈছে অসম কাক লৈ বচাব বিচাৰিছে নিৰ্বাচনক লক্ষ্য কৰি বিজেপিয়ে ৰাজ্যজুৰি আৰম্ভ কৰিছে পৰিয়াল সম্পৰ্ক অভিযান
দিশপুর সমষ্টির অধীনৰ সার্ভেৰ শহীদ পথত রাজ্যিক সভাপতি রঞ্জিত কুমার দাসে আনুষ্ঠানিকভাবে আরম্ভ করে এই অভিযান। প্রতিটো মণ্ডলত বা প্রতিটো বুথত আমি পরিয়াল সম্পর্ক অভিযান আরম্ভ করেছো। এই সম্পর্কর জড়িয়ে আমার অসমত থাকা প্রায় 67 লাখ পরিয়ালের লগত আমি সম্পর্ক করিম আর সম্পর্ক স্থাপন করে আমার যে সরকারখনের যে বৃহৎ সফলতা সন্দর্ভত আমি রাইজক আমার সফলতার আভাস আমি দাঙি ধরিম। হিরকজ্যোতি মালাকর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। বিধানসভা নির্বাচনের দিন চমু চাপি অহার ক্রমা জটিল হয়ে পড়েছে এটা দিশপুর সমষ্টি। বিজেপির ভিতর সাত প্রার্থিত্বক চলিছে ব্যাপক চর্চা। বিজেপির টিকট প্রত্যাশীর দৌড়ত বিধায়ক অতুল বরার সম্মুখত প্রত্যাহ্বান হিসাবে ঠিয় দিছে হি বিজেপির উপসভাপতি জয়ন্ত দাস। কোনে লাভ করব দিশপুর সমষ্টির টিকট, কার হাতলৈ যাব দিশপুর সমষ্টি, অতুল বরা নে জয়ন্ত দাস? বিধানসভার নির্বাচনের দিন চমু চাপি অহার ক্রমাৎ জটিল হয়ে পড়েছে দিশপুর সমষ্টি। কাক এড়িব কাক ধরব ইয়াকে লৈ বিজেপির ভিতর সাত চলিছে ব্যাপক চর্চা। রাজ্যের ভিতর অধিক ভোটার থাকা এই সমষ্টিট বিজেপির টিকট প্রত্যাশীর দৌড়ত বিধায়ক অতুল বরার সম্মুখত প্রত্যাহ্বান হিসাবে ঠিয় দিছে বিজেপির উপসভাপতি জয়ন্ত দাস। সমষ্টিট প্রভাব থাকা জয়ন্ত দাসে ইতিমধ্যে বিভিন্ন স্থানত আরম্ভ করেছে কুচকাওয়াজ। বিগত 5 বছরে বর্তমানের বিধায়কজনে দিশপুর সমষ্টিত রাস্তা ঘাটর কোনো উন্নয়ন নোহার কারণে দিশপুরিয়া রাইজে হেনু পরিবর্তন বিচারিছে, সেইবাবে এইবার নির্বাচন খেলার মন মেলিছে জয়ন্ত দাসে। বিজেপির উপসভাপতিজনের মতে এইবার ধারণার উপর নচলে দিশপুরিয়া রাইজ, কাম চাইহে করব প্রার্থী নির্বাচন। বর্তমান বিধায়কগীক আজিলে দেখা নাই বলে কেছে, এই রাজ্য সভাপতি মহোদয়কে অভিযোগ করেছে। 20,000 কিলোমিটার রাস্তার পর আদিকে করে যান উন্নয়নের কাম করেছে, সেই উন্নয়নের পর কিন্তু আমি দিশপুরিয়া রাইজ বঞ্চিত হয়েছি। 100% এবার মানে আশাবাদী যে মই মোক এবার দলীয় নেতৃত্বে প্রার্থিত্ব দিব, দিশপুরিয়া রাইজ এবার সেই ধারণার উপর নচলে। পিছপরি রা নাই বর্তমানের বিধায়ক অতুল বরাও। দিশপুর সমষ্টির টিকট প্রত্যাশীর দৌড়ত জয়ন্ত দাস আর রাজ্যিক কার্যনির্বাহক মৃগাঙ্ক বর্মনের নাম চর্চাত থাকলেও টিকট লাভ করব বলে 100% আত্মবিশ্বাসী অতুল বরা। অতুল বরায় কলে এইবারই নহয়, 2026 বর্ষটো দিশপুরের খেলিব নির্বাচন। 2016 বর্ষতক অধিক ভোটত জয়ী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে বিধায়কজনে। এইটো মই নিশ্চিত টিকেট ময়ে পাম আর ময়ে ইলেকশনত খেলিম, ইলেকশনত ময়ে জিকিম। বাকি কুচকাওয়াজ কোনাই কোনাই করে আছে, করে থাকক, সেইবোৰ লৈ পেলাই তো মই তেওঁলোকক মানে সমালোচনা করা বা তেওঁলোকে এইবোৰ কিয় করে আছে কোৱাৰ মোৰ প্রয়োজন নাই। 100% ওভার দেন ডেট, মই 100% টিকেট মই পামেই, মই টিকেট দিব আর মই ইলেকশন খেলি জয়লাভ করিম। কার ভাগ্য উদয় হব দিশপুর সমষ্টিত, ইয়ার বাবে অপেক্ষা করিব লাগিব মার্চ মাহর মাঝভাগলৈ। এয়া বিজেপির মাজর যুঁজ। ইফালে দিশপুরের কংগ্রেসের প্রার্থিত্ব বিচারিছে প্রাক্তন মন্ত্রী অকন বরার লগতে আন আধা ডজন কংগ্রেস নেতায়। প্রার্থীর যুঁজর পৰা পার্টির যুঁজলৈ বেশ আকর্ষণীয় হয়ে পড়েছে দিশপুরের রাজনীতি। হিরকজ্যোতি মালাকারর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। পরবর্তী কিছু আন খবর আগবাড়ি। রাজ্যত এখনের পিছত আনখন শিক্ষা অনুষ্ঠানত সংক্রমণ ঘটিছে কোভিড-19। মহানগরীর ডন বস্কো স্কুলত দুগৰাকী শিক্ষয়িত্রীর দেহত কোভিড-19 সংক্রমণ ঘটার ঘটনায় শঙ্কিত করে তুলিছে গুৱাহাটীৰ প্রায় প্রতিখন শিক্ষা অনুষ্ঠানের শিক্ষার্থীক, আর অফলাইন পরীক্ষা বাতিলর দাবি তুলিছে বিশেষ কটনিয়ানে। হাহাকার, অফলাইনের পরিবর্তে অনলাইনত হোক পরীক্ষা দাবি বুধবারের পরীক্ষাত অবতীর্ণ হবলগিয়া কটনিয়ানর। আমি বিচার কি এক্সামটো অফলাইন মোড সলনি হয়ে পেলায় অনলাইন মোডত হোক। রাজ্যত এখনের পাছত আনখন শিক্ষানুষ্ঠানত সংক্রমণ হয়েছে কোভিড-19। মহানগরী ডন বস্কো স্কুলত দুগৰাকী শিক্ষয়িত্রীর দেহত ধরা পড়েছে কোভিড-19, যাক লৈ অধিক শঙ্কিত প্রতিগৰাকী শিক্ষার্থীর অভিভাবক তথা পরিয়াল। ইপিনে এই ঘটনার পাছতে আতঙ্কিত এতিয়া কটনিয়ান। পরীক্ষার ব্যবস্থা সলনি করার দাবি কটনিয়ানর, অফলাইনের পরিবর্তে অনলাইনত হোক পরীক্ষা। আমি কালির দিন অ্যারাউন্ড 11টা বজাত আমি থ্রু দ্য ইউনিয়ন বডি ভিসিক আমি লেটার এটা লিখেছিল, এক্সাম দিয়ার মাজত কোনোবা স্টুডেন্টর যদি কিবা এটা হয় সেইটো রেসপন্সিবিলিটি ভিসিয়ে লবনে নলয়।
অবশ্যে শিক্ষার্থী অভিভাবকক চিন্তার কারণ নাই বলে মন্তব্য কামরূপ মহানগর জেলা উপায়ুক্তর। মহানগরীত পূর্বতক কিছু বৃদ্ধি হয়েছে যদিও এই সংখ্যা দহর তলত। তুলনামূলকভাবে আমি যদি চাও বহুতে কম, আমার প্রায় 0.something% ডেইলি আহি আছে। আমার অসমত কামরূপ মেট্রো ঠিক তেনেধরনের যে ধরনের অন্য রাজ্যে বাড়িছে তেনে এতালকে কোভিডর সংখ্যা বাড়া নাই। সেয়েহে জনতা শঙ্কিত হওয়ার পরিবর্তে সাবধান হওয়ার আহ্বান উপায়ুক্তর। মই এটাই আহ্বান করব বিচাৰো যে কোনো পেনিক হবলগীয়া কথা এতালকে হওয়া নাই, তেনেকুৱা পেনিক সিচুয়েশন হওয়া নাই, কিন্তু হলেও আমি সকলোৱে এলার্ট হৈ থাকিবলগীয়া, এলার্ট হৈ থাকিব লাগে। মাস্ক পিন্ধা বা সামাজিক দূরত্ব মেইনটেইন করা, সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন করা, সেইখানে আমি সকলে স্যানিটাইজেশন করা, সেইখানে আমি এতিয়াও মেইনটেইন করাটো উচিত বলে মই ভাবো। প্রশ্ন হয়েছে পূর্বর কোভিড মহামারী তুলনায় এটা নরম স্থিতি গ্রহণ করেছে নাকি সরকার প্রশাসনে? ক্যামেরাত অঞ্জনর হইতে বলেন ভট্টাচার্য, রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট। ইফালে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মতে রাজ্য বেশিকৈ উলাইছে করোনা সংক্রমণের খবর। বর্তমান রাজ্য পরিস্থিতি অহা নাই লকডাউনের, বর্তমান প্রয়োজন নাই কোনো নতুন কোভিড প্রটোকলর। হজায় করোনা সংক্রমণক লো এই ধরনের মন্তব্য আগবহালে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। সামাজিক ব্যবধান, মাস্ক পরিধান করবলে অবশ্যই রাইজক আহ্বান জানাইছে। রাইজক আতঙ্কিত নহবলেও একে সময়তে আহ্বান জানালে মন্ত্রীগিয়ে। করোনার সংক্রমণ বৃদ্ধি হওয়ার খবর যেটু ওলাই আছে সেটা মই ভাবো যে অল্প বেশিক উলাইছে। যাকালি গোটে অসমত 14 জন লোকর হয়েছে, তার আগদিনাখন 7 জন লোকর হয়েছে। গতি মই ভাবো যে তেনেকা চিন্তার কোনো কথা নাই। 14টা কেসত আমি 3,500 কেসতে লকডাউন করা নাই। যেটা পার ডে 3,500 কেস হয়ে আসে তেতিয়া লকডাউন হওয়া নাই। এটা 7টা আর 14টা কেসত কি লকডাউন করি? কোভিড প্রোটোকল নতুন কিবা নির্দেশাবলী আইব প্রয়োজন নাই মূল মতে। আমার যে সাধারণ সাবধানতা, মাস্ক আর সোশ্যাল ডিস্টেন্স, যেটা কিবা প্রয়োজন হয় আমি কম। এতিয়া রাইজ আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নাই। কলাক্ষেত্রত উগ্রপন্থী সংগঠনের অস্ত্র সম্বরণ। কার্বি আংলঙের 5টাক উগ্রপন্থী সংগঠনে সম্বরণ করলে অস্ত্র। KPLT, KLNLF, UPLA, PDCK আর KLFর অস্ত্র সম্বরণ। দুর্ধর্ষ উগ্রপন্থী IK সংবিজিতে সম্বরণ করেছে অস্ত্র। মূলসূচী উভতিল আজির দিন 1,040 উগ্রপন্থী নেতা কেডার জমা দিছে। 58টাক AK সিরিজর রাইফল, 11টা M16, 4টা LMG জমা দিছে অন্যান্য 265টা মারণাস্ত্র সহ কেবা হাজার গুলি। অস্ত্র সম্বরণ অনুষ্ঠানত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে। বিভিন্ন সংগঠনের আমার কেরিয়ারের একটা দীর্ঘ দিন আমি এই সংগঠনবিলাকৰ লগত যুদ্ধ করে আসিল। UPDSর পর আরম্ভ করে KPLT, KLNLF এইখিনির পর আরম্ভ করে পিছল একটা সৃষ্টি হয়েছিল PDCK, তারপরে আমার কুকি আউটফিটসও আসে তাতে। তেতিয়ারপর আমি আলোচনা করে থাকার মর্মে গৃহ মন্ত্রালয়ের, কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয়ের বিশেষ উদ্গণিত আর মাননীয় মুখ্যমন্ত্রীকে ধরে মন্ত্রীসভার তরফরপরা, সরকারের তরফরপরা লগর নেতা সকলের লগত আলোচনা মর্মে হাতিয়ারখিনি আমি আগতেই আমার হস্তগত কিছু করেছিল আর কিছু হাতত আসিল। আমি কৈছিলোঁ যে হাতিয়ারবোৰ আমার হাতত আহিব লাগে আর আজি দিনটোত আনুষ্ঠানিকভাবে এই হাতিয়ারখিনি আমার হাতত সমর্পণ করব। আর এই অশান্তির বাতাবরণের আঁতরি আহি আমার মাজর এজন সাধারণ নাগরিক হিসাবে থাকি পেলায় আমার সমাজখনের শান্তির প্রক্রিয়াটুক আগবহা লৈ যাবলৈ সংকল্প গ্রহণ করেছে। মহানগরীর রাজপথত দপদপক জ্বলিল ছাই হল, এখন রোগী কহিবা এম্বুলেন্স, কিন্তু সৌভাগ্যক্রমে রক্ষা পড়ে মৃত্যুঞ্জয় 108 এম্বুলেন্সত থাকা রোগী সহ বাহনের কর্মচারী। ইপিনে তিনিচুকিয়াত চলন্ত অবস্থাতে জ্বলি উঠিল চোরাং তেল সরবরাহ করা এখন মারুতি ভান। রাজপথত জ্বলিছে ইখনের পাছত সিখন বাহন। মহানগরীর রাজপথত দপদপক জ্বলিল 108 এম্বুলেন্স। গণেশগুড়ি কাহিলিপাড়া পথত জ্বলিল বাহন।
রোগী লৈ হায়েট হাসপাতাললৈ গৈ আছিল এম্বুলেন্সখন। সৌভাগ্যক্রমে রক্ষা পৰি রোগীর লগতে বাহনৰ কৰ্মচাৰী। যান্ত্রিক বিজুতির বাবে এম্বুলেন্সখনত জুই লগাৰ সন্দেহ। এনে ডাঙর ধোঁয়ালো দেখিছিলো, ইয়াত বহি আছিলো, থাকতে মানুহবিলাকে কলে ড্রাইভারক যে ধোঁয়ালে, ড্রাইভারে নামি তারডাল ছিঙিব চাওঁতে নোৱাৰিলে আৰু ছিঙিব, তাৰপিছত জ্বলিলে হাতখন, তাৰপিছত নাই আৰু জ্বলিলে আৰু, তো ৰাখিছে মাত্ৰ গাড়ীখন, ৰাখিয়ে জ্বলিছে, বেছি সময় নাইয়ে না, আৰামত নুমাইছে, ৰোগীৰ গণ্ডগোল হোৱা নাই, সন্মুখত গাড়ী এখন জ্বলিছে, বোলে জুইটো নুমাব পাৰিলে গাড়ীখন বাছে, তাৰপিছত নাই জ্বলিলে গাড়ীখনত, ৰোগী লৈ গ'ল, এতিয়া কেনেকৈ লৈ গ'ল নাজানো আৰু। গাড়ীখন কমপ্লিট ক্ষতি হৈছে, বাকী মানুহৰ তেনেকুৱা ক্ষতি হোৱা নাই, কিহৰ মেকানিকেল ডিফেক্টে হ'ব, সম্ভৱ মেকানিকেল ডিফেক্ট হ'ব। এইফালে তিনিচুকীয়া দপদপকৈ চলে চলন্ত মাৰুতি ভান, চোৰাং তেল কঢ়িয়াই আনিছিল মাৰুতি ভানখনত, চলন্ত অৱস্থাতে হঠাৎ জুই লেলিহান শিখাই আগুৰি ধৰে গাড়ীখন। তিনিচুকীয়াৰ লাইপুলি মাটিয়াখনত সংঘটিত ঘটনাৰ পাছতে পলায়ন কৰে চোৰাং তেল ব্যৱসায়ীকেইটা। আমি ঘৰত শুই থকা অৱস্থাত এটা বিকট, এটা খুব ডাঙৰ এটা শব্দ শুনিবলৈ পালোঁ, ধাওকৈ যিটো জ্বলি 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 থকা শব্দ এটা শুনিবলৈ পালোঁ, আৰু লগে লগে বাহিৰলৈ ওলাই দেখোঁ, এটা মানে এখন মানে কনডেনচেট ভৰ্তি এখন ভান ইয়াত সম্পূৰ্ণ ৰাস্তাৰ মাজত দপদপকৈ জ্বলি আছে। উল্লেখ্য যে দীৰ্ঘদিনৰ পৰা অঞ্চলটোত চলি অহা চোৰাং তেল ব্যৱসায়ীৰ বিৰুদ্ধে শাস্তিমূলক ব্যৱস্থা ল'বলৈ দাবী জনাই আহিছে ৰাইজে। ৰাইজৰ দাবীক প্ৰশাসনে গুৰুত্ব প্ৰদান নকৰাৰ অভিযোগ। চোৰাং তেল কঢ়িয়াই অনা গাড়ী জুই লগাৰ পাছতে ব্যাপক চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে অঞ্চলটোত। আমি অইল ইণ্ডিয়া কর্তৃপক্ষ আমি পূর্বতে জনাইছিলো যে এনেধরনের প্রায়বর ঘটনা সংঘটিত হয়ে আছে, বারংবার ইয়াত তেল চুরি কার্য সংঘটিত হয়ে আছে, আমি অইল ইণ্ডিয়া কর্তৃপক্ষ বারে বারে অবগত করেছিল যে এই সকল চুরি ডাকি লগা ব্যবস্থা করব, আপনার সিকিউরিটি ব্যবস্থা অধিক কটকটিয়া করে রাইজ সুরক্ষা প্রদান করব, যেহেতু এই একটা খাট এফেক্টেড এরিয়া। শিবসাগর রাজপথত তিন দিন পূর্বে চলন্ত আল্ট্রাবাসত জুই লগার পাছত একদিনাই মহানগরীর কাহিলিপাড়া আর তিনিচুকিয়াত বাহনত জুই লগা ঘটনায় এটা সৃষ্টি করেছে তীব্র চাঞ্চল্যর। পলেন ভট্টাচার্যর সহযোগত তিনিচুকীয়া পৰা উপাসনা গোস্বামীর রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। নির্বাচনের দিন চমু চপার জনতার কাষলৈ ঢাপলি মেলিছে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পিছ পড়ি থকা নাই মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পত্নী ঋণিকী ভূঁয়া শর্মাও জালুকবাড়ী সমষ্টিত উপস্থিত হয়ে নির্বাচনী রণডঙ্কা বজালে মন্ত্রীগীর পত্নীয়ে। ইপিনে স্বাস্থ্যমন্ত্রীগীর সুস্বাস্থ্যর কামনার্থে শুয়ালকুচিত প্রজ্বলন করেছে 581 বন্তি। মন্ত্রীপত্নীর নির্বাচনী রণডঙ্কা, এফালে মন্ত্রীপত্নীর উদাত্ত ভাষণ, আনফালে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সুস্বাস্থ্য কামনায় বন্তি প্রজ্বলন। মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচন খেলার মন নাছিল, কিন্তু রাজ্যিক বিজেপি সভাপতি রঞ্জিৎ দাসে কলে দলে টিকেট দিলে খেলিবলৈ বাধ্য। তার পিছতে যে জালুকবাড়ী সমষ্টিত মন্ত্রীপত্নীয়ে বজালে বিজেপির নির্বাচনী রণডঙ্কা। জালুকবাড়ী সমষ্টির অন্তর্গত বেজেরা মণ্ডলের উদ্যোগত বড়বংশর রাজহুয়া প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত এক সভাত নির্বাচনী যাত্রা আরম্ভ করার কথা কলে মন্ত্রীপত্নী ঋণিকী ভূঁয়ায়। নির্বাচনের পূর্বে সমষ্টিটির সকলো লোকের সঙ্গে বার্তালাপ করার বাবে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় পরামর্শ আগবঢ়া বলেও কলে ঋণিকী ভূঁয়ায়। লগতে কলে হিমন্ত বিশ্ব শর্মায় জালুকবাড়ী সমষ্টিক লৈ রচনা করা নবতম গ্রন্থখন অতি সোনকালে উৎসর্গা করব জালুকবাড়ী সমষ্টির রাইজর নামত। সময় আন এটা চমু বাণিজ্যিক বিরতির।